আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন والصلاه والسلام علی النبی صلی الله تعالی علیہ وسلم وعلى আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সুপ্রদর্শক যে যেখানে অবস্থান করছেন পবিত্র ماہ রমজানের এই সুন্দর সময় আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারকবাদ জানাই। শুরু করছি ماہ রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান এই অনুষ্ঠানে একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আজ মাহের রমজানের একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে রহমত ফেরাত নাজাতের মাস রমজান এ বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত একজন আলমী দিন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু ইউসুফ সালাম ওয়ালাইকুম সালাম রহমত আল্লাহ তো কোরআনের খেদমত করছেন অনেক বছর ধরেই তো মাহের রমজান মানে হচ্ছে কোরআন আর কোরআন মানে মাহে রমজান কিন্তু এই রমজান কালের রসুল তিনটি ভাগে ভাগ করেছেন যাতে বান্দা আমলের ক্ষেত্রে অনেক বেশি প্রতিযোগী হতে পারে রহমত মাকফিরাত এবং নাজাদ এই বিষয়ে তিনটি যদি একটু বিস্তারিত আপনি আলোচনা করতেন আসলে রহমতের মাস এবং মাকফিরাতের মাস জাহান্নাম থেকে মুক্তির মাস সবচেয়ে বড় হলো যে মাহে রমাদান কাল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য অনেক বড় একটি নেয়ামতের মাস হিসাবে দিয়েছে রহমত আল্লাহর রহমত তো সব সময় সদা সর্বদা প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে শুধুমাত্র যে রমজান মাসের প্রথম দশেকেই যে আমরা রহমত পাবো তা কিন্তু সারাটা বছরই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি করুণা দয়া অনুগ্রহ অব্যাহত থাকে মোহতারাম যে বিষয়টি আপনি বললেন যে এটা হলো আমাদের উপলব্ধির একটি বিষয় যে আমরা এই মাসটিকে কিভাবে নিচ্ছি কীভাবে আমরা গ্রহণ করতেছি অত্যন্ত দুঃখজনক হলো এ কথা সত্য যে এত বড় সুসংবাদ যে তোমরা এই মাসে রহমতও পাবে মাখেরাতও পাবে যাহার নাম থেকে মুক্তিও পাবে এই সুসংবাদ পাওয়ার পরও আরও কতগুলো সুসংবাদ পাক রব্বর আলমেন দিয়েছেন যেমন লাহুন তত্তেকুন যে এই মাসের ইবাদতের মাধ্যমে তোমরা তাক অর্জন করতে পারবে এটা আমাদের জন্য অনেক বড় একটা মূল বিষয় কিন্তু এটা বিষয় কিন্তু একটা এইটাই কিন্তু তো আজকে আমরা রহমত থেকে বঞ্চিত মাকফরাত থেকে বঞ্চিত কারা যারা সত্যিকার অর্থে গভীর ভাবে এই মাসটির ব্যাপারে সিয়াম সাধনার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি না গভীর ভাবে উপলব্ধি করি না যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি একটি সুবর্ণ মাস হিসেবে দিয়েছেন যতটুকু পারি আমরা এই মাসে আল্লাহর রহমত কামিয়ে দিব যতটুকুন পারি এই মাসে আমরা আমরা অর্জন করব। কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা করি না আমরা শুধু একটাই জানি যে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা অর্থাৎ আমি পানাহার থেকে বিরত থাকব আহার থেকে বিরত থাকব। এছাড়া অনেক রোজাদার কিন্তু রয়েছে যারা অন্য কিছু থেকে নিজেদেরকে না। তারা রহমত পাচ্ছে না আসলে কি তারা মাখিরত পাবে আসলে কি তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে আল্লাহ রবর আলমিনের কাছে আমাদের প্রতি মুহূর্তে প্রতিনিয়তই দোয়া করা দরকার যে রবুরা আলমিন তুমি আমার প্রতি হমত করো আমার পরিবারের প্রতি রহমত করো সন্তানদের প্রতি করো আমার প্রতিবেশীর প্রতি করো আমার পবিত্র জন্মভূমি বাংলাদেশের প্রতি করো বাংলাদেশে আমরা যারা বসবাস করি আমাদের প্রতি তুমি রহমত করো আমরা এই রহমতের যখন দশটি দিন অতিবাহিত করব। আমাদের চলে আসলো মাগফরাত মাগফরাত কি করে আমরা পেতে পারি ক্ষমা তার জন্য ক্ষমা কি করে পেতে পারি আজকে আমরা অনেকেই মনে করি যে আল্লাহ রব্বুল আলামিন তিনি রহমান এবং রহিম ক্ষমাতে তিনি করবে না কাদেরকে তিনি ক্ষমা করবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন কান্নাকাটি করতেছেন আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহে দয় আপনাকে ক্ষমা করে দিচ্ছে বাট আমি এবং আপনি ক্ষমা পাওয়ার কতটুকু যোগ্যতা অর্জন করেছে চমক কতটুকু যোগ্যতা অর্জন করেছে প্রতি মুহূর্ত আমি অন্যায় অপরাধ করতেছি আমার দ্বারা দুর্নীতি হচ্ছে আমার দ্বারা মিথ্যা হচ্ছে আমার দ্বারা গিবত হচ্ছে আমার দ্বারা পরনিন্দা হচ্ছে আমার দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে আমার দ্বারা জুলুম হচ্ছে হচ্ছে কোন রকমে যদি এই থেকে পর্যন্ত অনলি আহার এবং পানাহার থেকে বিরত থেকে এই সময়টাকে অতিবাহিত করতে পারলেই তো আমার সব হয়ে না আমি রোজার হক আদায় হয়ে গেল। আসলেই কিন্তু রোজার হক আদায় হচ্ছে কিনা আমি কি একটি কি ভেবে দেখেছি দশ বছর পনেরো বছর বিশ বছর আপনি রমজানের প্র্যাকটিস করতেছেন আপনার আজও পর্যন্ত আপনার ক্যারেক্টারের পরিবর্তন হয় নাই আপনার চরিত্রের পরিবর্তন হয় নাই আপনার কথাবার্তার পরিবর্তন হয় নাই আপনার আচার আচরণের পরিবর্তন হয় নাই আজও পর্যন্ত মানুষের সাথে আপনার যে ব্যবহার সেই বিষয়টা পরিবর্তন হয়নি আমি একটু বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে মহতারাম অবশ্যই আপনি বলবেন তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি সুপ্রদর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি কর্তৃক আয়োজিত সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান আলোচনা করছিলাম রহমত মাক ফেরাতুল মাস রমজান এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিচ্ছে বিরতি থাকুন একুশের সাথেই আলহামদুলিল্লাহ সুপ্র দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন একুশে টিভি কর্তৃক মাহে রমজানের বিশেষ আয়োজন সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান আলোচনা করছিলাম রহমত মাক ফেরাত নাজাতের মাস রমজান চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই ইমান এবং হিসাবের সাথে যে ব্যক্তি আল্লাহর গোলামী করবে আনুগত্য করবে আমল করবে আল্লাপাক রব্বুল আলামিন তাকেই ক্ষমা করে দেবেন চমৎকার তাকেই মাফ করে দেবেন এখন আমার ইমান কি ঠিক আছে কিনা এবং আমি কি সত্যিকার অর্থে ইমানের ওই চূড়ান্ত পর্যায়ে আমি যেতে পেরেছি কিনা আমি সাহারির সময় একটু আগে উঠে দুই দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করতে পারি এগারোটি মাস সুযোগ হয় না আমার আমি এই চার রাকাত নামাজ আদায় করে শেষ রজনীতে দোয়া কবুলের সময় আল্লাহ খুব বান্দার নিকটে চলে আসে আল্লাহ আমি মোস্তাক ফের্লাহ এবং আমি যদি আল্লাহর কাছে রবের কাছে প্রার্থনা করি প্রতিদিন আল্লাহ রব্দুল আলমিন মেহেরবানী করে আমি তো একজন অপরাধী আমি যে অপরাধী প্রথমে স্বীকার করতে হবে স্বীকার করে আল্লাহর কাছে সার্ন্ডের করতে হবে আত্মসমর্পণ করতে হবে যে রব্রা আহ আমি অপরাধী এবং আমি এই এই অন্যায়গুলো করেছি এই অপরাধের সাথে আমি সম্পৃক্ত হয়েছি তুমি এই রমজান মাস ক্ষমার মাস মাফরাতের মাস তোমার কাছে আমি দোয়া চাই ফরিয়াদ করি রব্বর আলমী তুমি আমাকে ক্ষমা করো কতদিন একদিন দুই দিন তিন দিন দিন রহমান তিনি রহমান এবং রহিম দেখেন পৃথিবীর মানুষ মা সন্তানের সবচেয়ে প্রিয় এবং বিশ্বস্ত এবং কাছের যিনি উইদাউট বেনিফিটে সন্তানের জন্য সব সব করতে পারে সেই মাও কিন্তু একটা পর্যায়ে সন্তানের প্রতি রাগ করে গোস্বা হয় কিন্তু আল্লাহ রব্বুর আলামিন তিনি এমন একজন স্রষ্টা তিনি এমন একজন রব তার কাছে যদি বান্দা না চায় তাহলে তিনি রাগ করেন উল্টো উল্টো হ্যাঁ এরপরে মহতারাম আমাদের জন্য আরও সুযোগ রয়েছেন যে এই এই মাসে আমাদের কিছু প্রতিবেশী রয়েছেন গরিব অসহায় যারা রয়েছেন দেখেন আজকে যদি আপনি একটু পর্যালোচনা করেন আমরা যারা ফাইভ বিশেষ করে যে ফাইভ স্টারে যে বিত্তবানরা যে ইফতার সামগ্রীগুলি থাকে মহাসমাহ আমরা কিন্তু ইচ্ছা করলে এটা নিষেধ না আপনার এবিলিটি সামর্থ্য রয়েছে আপনি খান কিন্তু আপনার অন্তত পক্ষে ডানে বামে তাকিয়ে প্রতিদিন আমরা একজন যদি কয়েকজনকে আমাদের ইফতারের সাথে সামিল রাখি আল্লাহাক রব্বুর আলমিন একটা হলো যে রোজাদারকে ইফতারের কারণে সমপরিমাণ বেনিফিট কিন্তু আপনি পাই যাবেন একটি রোজা জানি এক আরেকটা হলো যে ওই লোকটি খুশি হয়ে আপনার জন্য যে দোয়া করবি রব্বুল রবীন্দ্র এতে কিন্তু আপনার ধরনের সুযোগ হতে পারে এরপরে আমরা শেষ দশকে শেষ দশক জাহান নাম থেকে মুক্তি না কিভাবে পাব। সারা জীবন পৃথিবীতে অনেক সার্থক অনেক সবন আপনি কিন্তু যদি জান্নাত আপনি না পান জাহান নামে যদি আপনি হয়ে যান

বর্ণনা করেছে যেত পা ফুলে যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরে ইবাদতের মাত্রা পরিমাণ এত অধিক পরিমাণে তিনি বাড়িয়ে দিতেন সব পরিবার যে রমজান শেষ হয়ে যাচ্ছে আমরাদের কি হচ্ছে রমজান কোনো রকম যদি আমরা দশ থেকে পনেরোটা দিন পার করতে পারি ইবাদতের প্রতি কি আমাদের আগ্রহ থাকে না কমে যায় যে মসজিদটিতে আপনি ভরপুর ছিল মুসল্লি বারান্দা মসজিদের আশেপাশে পর্যন্ত মুসল্লিদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হতো আপনি কি দেখতে পাচ্ছেন সেরকম কোন এখন কিন্তু সেটা ওই ভাবে হচ্ছে না কেন হচ্ছে কমে যাচ্ছে চলে যাচ্ছে তাহলে আমি এবং আপনি জাহান নাম থেকে নাজাদ পাব এটা তো চিন্তাও করতে পারি না ঠিক ঠিক এরপরে এই শেষ দশকে অন্যতম একটি রাত্র আল্লাহ দিয়েছেন আমরা কিন্তু জানি না সে রাত্রটি কোনটি এবং সেই রাত্রটির পৃথিবীর কোন মানুষের বক্তব্য নয় কোনো মানুষের কথা না। আল্লাহ বলতেছেন সেই রাত্রটি কি যে রাতে হয়েছে মর্যাদা কি আপনি যদি আল্লাহর গোলামিতে না থাকেন ইবাদতে যদি মশগুল না থাকেন ফেরেস্তারা আপনার দোয়া কিভাবে সামিল হবে আপনার জন্য আল্লাহাক রব্বুল কাছে কিভাবে সুপারিশ করবে কিভাবে আমরা ক্ষমা পাইতে পারি অথবা কিভাবে আমরা জাহান নাম থেকে মুক্তি পেতে পারি আল্লাহ আমাদের সকলকে জাহান নাম থেকে মুক্তি দান করুক এটাই হোক আমাদের মাহেরম জানের শিক্ষা ধন্যবাদ আপনাকে সুপ্র দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সত্যিই তাই নাজাতের পথ আমাদের খুঁজে নিতে হবে মহান রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে মাফ করে দিক মাফ করে দিক সকল গুণা পিছনের জীবনে যতগুলো গুনা আমরা করেছি আগামীকাল ইনশাল্লাহ আবার পৌঁছে যাব সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা নিয়ে সেই পর্যন্ত আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ সুন্দর জীবন দান করুক ওসসালামু আলাইকুম